এই সুরা জারিয়াতের 47 আগে তো নম্বর আয়াতে আছে কাফির করতেন, যে আগে তো আমি কাফির নিজ হাত করতেন, দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং আমি এর সম্প্রসারণকারী। এই যে সম্প্রসারণকারী, এইটা মোহাম্মদ 1400 বছর আগে জানলো কেমনে? একটু তো সম্প্রসারণ এর আগে এটা আমাকে কি, একটু একটু আমরা এটা তো জানি যে বুঝে সম্প্রসারণকারী সম্প্রসারণকারী বলতে বলতে মোহাম্মদ কি বুঝাচ্ছে এটা যদি আমাকে একটু ক্লিয়ার করেন। আপনি এই আয়াত নিশ্চয়ই এই আয়াতের কি কোনো ব্যাখ্যা টাকা পড়ছেন আপনি ফয়জল সাহেব? জি জি আচ্ছা, এই আয়াতের কোনো ব্যাখ্যা অর্থাৎ কোনো তাফসির কি না, আপনি আমি করেছেন ব্যাখ্যা করি কখনো? নাই, আমি গুগলে সার্চ দিছিলাম কোরআন এবং বিজ্ঞান, তোমার সামনে আচ্ছা যেসব আচ্ছা, আয়াত আসছে আপনার তো বাংলার, কোন একটা কোরআনের কোন একটা আয়াত আয়াতের অর্থ বা ওই আয়াত দ্বারা কি বুঝাইছে এটা বুঝার জন্য তো তাফসির গ্রন্থ আছে। এটা এটা কি আপনি না জানেন না বা ওগুলো তাফসির আমি গ্রন্থ পড়ি ঠিক আছে, নাই। বাট এটা এটা আছে, এটা তো আপনি জানেন নাকি যে তাফসির যা আছে তাফসির থেকে তাফসির ব্যাখ্যা আছে, নিতে হ্যাঁ হয়? এটা জানি, এটা জানি তাফসির আছে। আচ্ছা, তাহলে আমরা তো মানে কোরআনে কোন একটা আয়াতে কি বোঝানো হয়েছে বা আয়াতটা দ্বারা কি বুঝায় ওটা তো আমরা আসলে জানবো তাফসির থেকে, না যে তাফসিরে ওটার আলেম আপনাদের আলেমরা কি কি ব্যাখ্যা করে গেছে ওইখান থেকে তো আমরা ব্যাখ্যাটা দিব না, সঠিক ব্যাখ্যাটা জি জি প্রসিডিউর প্রসিডিউর তো এটাই নাকি? জি আচ্ছা ঠিক আছে তাফসির ভাই, জি বলেন তাহলে আপনি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফয়সাল সাহেব, আপনি একটু মিউট করে রাখেন কারণ আপনার পেছন থেকে অনেক শব্দ হচ্ছে ফয়সাল সাহেব। আচ্ছা হ্যাঁ, এই যে কোরআনে যে সম্প্রসারণকারী বলা হয়েছে, এই সম্প্রসারণটা কি এখনো করছে, এটা কি কন্টিনিউয়াস টেন্সে বলা আছে নাকি সম্প্রসারণ করেছি এই অর্থে বলা আছে একটু বলেন তো। আমি স্টিফেন হকিং এর একটা লেখা দেখলাম যে এ আমি ব্রিফ হিস্টোরি অফ টাইম, স্টিফেন হকিং এর কথা জিজ্ঞেস করিনি, কোরআনের কথা জিজ্ঞেস করেছি। জি কোরআনে কি সম্প্রসারণকারী যেটা বলা আছে সেটা কি কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাকি পাস্ট টেন্সে বলা আছে যে আগে? আচ্ছা আপনি একটু মিউট করেন ভাই, মিউট করেন। যেমন ধরেন আমি ভাত খেয়েছি, এটা হচ্ছে আগে করেছি তাই না? আমি ভাত খেয়ে ফেলছি, খাওয়া শেষ আমার। আর আমি ভাত খাচ্ছি, এটা হচ্ছে এখনো খাচ্ছি। এই যে এই কথা দুটার মধ্যে পার্থক্য তো বোঝেন নাকি ভাই ফয়সাল ভাই? জি জি বুঝি ভাই। আচ্ছা এই দুটার মধ্যে পার্থক্যটা কি আমাকে একটু বুঝায় বলেন তো, যে আমি ভাত খেয়েছি আর আমি ভাত খাচ্ছি এই দুটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ খেয়েছিটা পাস্ট টেন্স আর খাচ্ছিটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস, তাই না, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি মানে এখনো চলছে ঘটনাটা এখনো চলছে তাই না? জি 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 আচ্ছা মহাবিশ্ব তো এখনো সম্প্রসারিত হচ্ছে তাই না, কন্টিনিউয়াস টেন্স তাই না? জি জি হচ্ছে, হ্যাঁ আচ্ছা কোরআনে যেটা বলা আছে সেটা কি কন্টিনিউয়াস টেন্সে বলা আছে নাকি সম্প্রসারণ করেছি আগে করেছি সম্প্রসারণ করে ফেলছে সেটা বলা আছে? না আসলে বলা আছে সম্প্রসারণকারী, আমি এর সম্প্রসারণকারী, আসলে আচ্ছা, এটা কোন টেন্সে পড়ছে আমি পৃথিবী ঠিক, পৃথিবী এবং আকাশ আগে একত্রে ছিল, কোরআনে যেটা বলা আছে পৃথিবী এবং আকাশ আগে একত্রে ছিল, আমি তাদেরকে সম্প্রসারণ করেছি, এটা বহু আয়াতে বলা আছে, একটা দুইটা না অনেক জায়গাতেই বলা আছে যে আমি সম্প্রসারণ করেছি। সম্প্রসারণ করার কাজটা শেষ কমপ্লিট, কন্টিনিউয়াস টেন্সে তো কোরআনে বলা নাই যে এখনো সম্প্রসারিত হচ্ছে, এটা তো বলা নাই, বা এখনো সম্প্রসারিত করছি এটা তো কোরআনে বলা নাই। না এটা হয়তো নাও থাকতে পারে কিন্তু আমি জানি না, তাহলে তো বিজ্ঞানের সাথে মিলতে হলে তো সেটা কন্টিনিউয়াস টেন্সে থাকতে হবে। এই যে আগে বহু প্রাচীন পুরনো কেতাব গুলাতে প্রচুর বহু পুরনো ধর্মগ্রন্থে এই একই কথাই তো বলা আছে যে মহাবিশ্ব আগে একত্র ছিল, তারপরে মানে ঈশ্বর ভগবান ঈশ্বর তাদেরকে আলাদা করেছে সম্প্রসারিত করেছে আলাদা করেছে। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। এটা হচ্ছে প্রাচীন ইজিপশিয়ান একটা উপকথা, ইজিপশিয়ানদের যে চিত্র সেই চিত্রগুলো থেকে যে এই জিনিসটা উদ্ধার করা হয়েছে সেটা হচ্ছে ইজিপশিয়ানদের উপকথাতে বলা ছিল যে পৃথিবী এবং আকাশ একসময় একসাথে ছিল, পরে দেবতাগণ সেটি আলাদা করেন মানে সম্প্রসারিত করেন মানে বিস্তৃত করেন, আগে এই যে একদম একসাথে মিশেছিল এটা ইজিপশিয়ান উপকথাতেও বলা আছে। তারপরে যেমন ধরেন প্রাচীন গ্রিসের একজন মানে দার্শনিক ছিলেন, ওনার নাম হচ্ছে ইউরি পিদেস, উনি ছোটবেলা যে উপকথাগুলো শুনেছেন সেই উপকথাগুলোতে কি বলা আছে সেই বই, একটা বই বইয়ের ছবি আমি দেখাচ্ছি এখানে,
এই বইটার নাম হচ্ছে দ্য সেপারেশন অফ স্কাই অ্যান্ড আর্থ অ্যাট ক্রিয়েশন। এই বইটাতে যে জিনিসটা বলা আছে, যে প্রাচীন উপকথাগুলোতে যে জিনিসটা বলা হতো সেটা হচ্ছে, এখান থেকে আপনি পড়তে পারেন, ইন দ্য ক্রিয়েশন অ্যাকর্ডিং টু দ্য মাউরি রাঙ্গিয়ান পাপা দ্য হ্যাভেন অ্যান্ড আর্থ ওয়ার দ্য সোর্স ফ্রম হুইচ ইন দ্য বিগিনিং অল থিংস অরিজিনেটেড ডার্কনেস দেন রেস্টেড আপন দ্য হ্যাভেন অ্যান্ড আপন দ্য আর্থ দে অ্যান্ড দে স্টিল বোথ ক্লেভ টুগেদার। দেখা যাচ্ছে ভাই? জি দেখা যায়, মোবাইলে দেখতেছি তো, অনেক ছোট, তারপরও দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এই জিনিসগুলো তো প্রাচীন সমস্ত উপকথাগুলোতেই বলা আছে, আরো আমি আপনাকে দেখাচ্ছি, এটা বাইবেলেও কোরআনেও এই জিনিসটা বলা আছে। বাইবেলে কি বলা আছে আমরা একটু পড়ি, বাইবেলে না, এটা হচ্ছে কোরআনের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত। এই যে মানে মহাবিশ্ব, যে এটা হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে যে মানে ব্রহ্মাণ্ডের যে অণ্ড থেকে, অণ্ডটা আগে ছোট ছিল, সেইখান থেকে বিস্তৃত হয়েছে মহাবিশ্বটা, ওই ছোট অণ্ড থেকে মানে ব্রহ্মাণ্ডের যে অণ্ডটা, সেই অণ্ডটা থেকেই মহাবিশ্বের উৎপত্তি। এইগুলো তো প্রায় সমস্ত প্রাচীন উপকথাতেই বলা আছে যে আগে ছোট ছিল, ছোট থেকে বড় হয়েছে। এটা তো কোরআনের কোনো মানে এক্সট্রা অর্ডিনারি কোনো ক্লেম না, এটা আগে থেকেই অনেক ধর্মগ্রন্থগুলোতে এই ধরনের কথা বলা আছে, কোরআনেও সেই কথাটাই বলা আছে। কিন্তু বিজ্ঞানের সাথে মিলতো তখন, যদি বলতো যে এখনো সম্প্রসারিত হচ্ছে, তাইলে মিলতো, তাই না? জি সম্প্রসারণকারী যে কথাটা বলা আছে সেটার তাফসির গুলো আপনি পড়ে দেখেন, ওইখানে এই জিনিসটাই বলা আছে যে আল্লাহ পাক মহাবিশ্বকে মানে পৃথিবীকে বিস্তৃত করেছে, সম্প্রসারিত করেছে করেছে। আচ্ছা, এইটার তাফসির আমি পড়ে নেবো। সরি আসিফ ভাই, আমি দর্শকদের জন্য একটু দেখাই দিই যে সম্প্রসারণ করেছেন ওটাই লেখা। একটু একটু বলেন তো ভাই আয়াত নম্বরটা, সম্প্রসারণকারীর আয়াত নম্বরটা যদি একটু বলেন। ফয়সাল ভাইয়া, সম্প্রসারণকারীর আয়াত নম্বরটা একটু বলুন। এটা হচ্ছে সূরা জারিয়াত 47। বলেন, আমি বের করছি। আচ্ছা, আমি তাফসিরও বের করে ফেলছি ফারাজ ভাই, আমি কি তাফসিরও দেখাবো? জি আসিফ ভাই, আমি দেখাইতাম, আপনার যদি বের হয়ে যায় অলরেডি আপনি দেখান তাহলে। আচ্ছা, এখানে দেখেন এই আয়াতের ব্যাখ্যায় তাফসির কারক ইবনে কাসির কি বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে তিনি আকাশকে স্বীয় ক্ষমতা বলে সৃষ্টি করেছেন এবং ওটাকে তিনি সুরক্ষিত, সুউচ্চ, সম্প্রসারিত করেছেন। নিচে বলা আছে যে আমি ওর প্রান্তকে প্রশস্ত করেছি, বিনা স্তম্ভে ওকে দাঁড় করিয়ে রেখেছি এবং প্রতিষ্ঠিত করেছি। আচ্ছা, ইবনে কাসির কি বলতেছে দেখেন, তিনি আকাশকে, এই যে এখানে দেখেন এই জিনিসটাই বলা আছে যে তিনি আকাশকে স্বীয় ক্ষমতা বলে সৃষ্টি করেছেন এবং ওটাকে তিনি সুরক্ষিত, সুউচ্চ, সম্প্রসারিত করেছেন। দেখা যাচ্ছে ভাই? জি দেখা যাচ্ছে, সম্প্রসারিত তো করছেন নাকি করেছেন? করেছেন, হ্যাঁ করেছেন লেখা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে আমরা আরো দেখি। এই যে 21 নম্বর সুরার 30 নম্বর আয়াত এটা বলা আছে, 2 নম্বর সুরার 22 নম্বর এটা বলা আছে যে আকাশ আসমানকে ছাদ করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। এই তাফসির গুলো আপনি পরে দেখেন, তাফসিরে এইটাই বলা আছে যে সম্প্রসারিত করেছেন, করছেন এটা তো কোথাও বলা নাই। জি আসিফ ভাই, আমি জাকারিয়া তাফসিরটা দেখাই। জাকারিয়া তাফসির দেখেন যে আপনার ইয়াটারই 51 নম্বর সুরার 47 নম্বর আয়াত, এটাকে দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, 51 নম্বর, যে আমি তার হাত সমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি, নিশ্চয়ই আমি মহাশক্তিশালী, বা যেখানে প্রশস্তকারী, এরকম বলা আছে। তো উনি জাকারিয়ার তাফসিরটাও যদি আপনি পড়েন এখানে দেখেন, তবে ইবনে কাসির প্রশস্তকারী অর্থ গ্রহণ করেছেন, তিনি অর্থ করেছেন আমরা আকাশের প্রান্ত দেশে সম্প্রসারণ করেছি এবং বিনা খুঁটিতে, আচ্ছা অর্থ গ্রহণ করেছে সম্প্রসারণ করেছি, যে আমরা আকাশের প্রান্ত দেশে সম্প্রসারণ করেছি এবং তা বিনা খুঁটিতে উপরে উঠিয়েছি, অবশেষে আল্লাহ তার স্থানে অবস্থান করেছেন, মানে অবস্থান করেছে। পুরাটাই তো মানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তো কোথাও কোনোটার মধ্যেই নেই। প্রান্ত দেশে সম্প্রসারণ কি করেছি লেখা নাই এখানে? হ্যাঁ করেছি লেখা, মানে পাস্ট টেন্সে। হ্যাঁ আপনার কথা ঠিক আছে, পাস্ট টেন্সে দেওয়া। তো আপনার যদি এখানে মিরাকুলাস কোনো কিছু হতে যেত, বা সায়েন্সের সাথে যদি আপনি মিলাতে যেতেন, তাহলে তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হতে যেত, যে সম্প্রসারণ করছি, রাইট?
এখন যদি মোহাম্মদের সেই আইডিয়াস না থাকে, তার সাহাবাদের আইডিয়াস না থাকে যে আল্লাহ মহাবিশ্বকে সম্প্রসারণ করতেছেন, এরকম যদি কোনো আইডিয়াস না থাকে, কেউ যদি দাবি করে যে না নবী মোহাম্মদ ওইটাই বুঝছিল, ওইটা ওইটাই বুঝছিল যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, তাহলে তো এটা স্ট্রেট আপ বলা যায় যে এটা নবী মোহাম্মদকে নিয়ে একটা মিথ্যা কথা বলা, বা কোরআন হাদিস নিয়ে একটা মিথ্যা কথা বলা, তাই না? জি জি যদি এভিডেন্স না দেখিয়ে জাস্ট বলা হয় যে এইটাই বুঝাইছেন, তাহলে তো স্ট্রেট আপ তার মুখের একটা মিথ্যা কথা ছাড়া এটা কোনো কিছু না। জি বুঝতে পারছি।